নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা ষোলোই আগস্ট থেকে শুরু হচ্ছে দুয়ারের সরকার ক্যাম্প তো এই দুয়ারে সরকার যে ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো দু হাজার একুশ সালের নতুন কৃষক বন্ধুর ফর্ম কিন্তু একেবারে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দু হাজার একুশ সালের নতুন যে কৃষক বন্ধুর ফর্ম সম্পূর্ণ ফর্ম্যাট চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনারা যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তো সেই ফর্মটা সম্পূর্ণ আলাদা ছিল তো এটা নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন কোন ঘরে কী লিখবেন এর সঙ্গে কী ডকুমেন্টস দেবেন এবং সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে কী কী বেনিফিট পাওয়া যায় তো সেটাও আপনাদেরকে সম্পূর্ণ একেবারে আপডেট দিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে দিয়ে তাই বন্ধুরা ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তো সেটা আপনাদের দেখানোর পূর্বে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই কৃষক বন্ধু প্রকল্পে কী কী বেনিফিট রয়েছে হ্যাঁ কী কী কাগজপত্র জমা করতে সেটা আপনাদের আগে চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা প্রথমে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে কি কী সুবিধা পাওয়া যায় সেটা আগে আপনাদেরকে জানা প্রয়োজন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে বছরে দশ হাজার টাকা পাওয়া যায় তো এটা আগে কিন্তু পাঁচ হাজার ছিল তো বন্ধুরা এটা কিন্তু বাড়িয়ে ডবল করে দেওয়া হয়েছে এটা দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পে এক একর জমিতে বছরে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এবং জমির পরিমাণ যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে যেটা আগে দু হাজার টাকা দেওয়া হতো তো এটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন এ তো যদি আপনাদের কাছে এক একর জমি থাকে তাহলে কিন্তু আপনারা দশ হাজার টাকা বছরে পেয়ে যাবেন আর যদি আপনাদের কাছে এক একরের কম জমি থাকে তাহলে আমরা চার হাজার টাকা অর্থাৎ দু হাজার দু হাজার দু দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে দু হাজার দু হাজার করে চার হাজার টাকা আপনাদেরকে দেওয়া হবে কৃষক বন্ধুর মৃত্যু হলে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় সেই সমস্ত কৃষকের পরিবারকে আবার যদি আপনারা এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু যে আবেদনকারী আবেদন করছেন তার যদি কোনো রকম মৃত্যু ঘটে যায় তাহলে তার ফ্যামিলিকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে বছরে দশ হাজার টাকার আর নিচে চার হাজার টাকার দুই কিস্তিতে দেওয়া হয়ে থাকে অর্থাৎ ধরুন বছরে দশ হাজার টাকা আর তার নিচে চার হাজার টাকা তো এটা যে দুই কিস্তিতে দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে খরিফ মরসুমে আর রবি মরশুমে ওটা দুটো কিস্তিতে টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে থাকে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পদ্ধতি ও যোগ্যতা দেখে নেব এই প্রকল্পে আবেদন করতে গেলে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে এখনও অনলাইন প্রসেস চালু হয়নি কৃষক বন্ধু প্রকল্পকে আবেদন করতে চাইলে কৃষকদের নিজেদের নামে কৃষকযোগ্য জমির পর্চা পাট্টা বা দলিল এই সমস্ত কিছু প্রয়োজন এবং যারা ভাগ আছে সেক্ষেত্রে বন বিভাগের পাট্টা অথবা নিবন্ধকিত ভাগ হতে হবে যেই গ্রাম পঞ্চায়েতে কৃষকদের বেশি জমি আছে কৃষকদের সেখানে নিবন্ধকিত হতে হবে আচ্ছা কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য যে যে ডকুমেন্টস লাগবে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা পাট্টা বিভাগের পাট্টার নথি ভোটার কার্ড লাগবে কৃষকের না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না আধার কার্ড লাগবে তো অবশ্যই এই দুটো ডকুমেন্টস কিন্তু প্রয়োজনই ব্যাংকের পাসবুক পাসপোর্ট সাইজের সাম্প্রতিক একটি ছবি আর চালু একটি মোবাইল নম্বর চায় সমস্ত ডকুমেন্টের জেরক্স দিয়ে যে ফর্মটা আমি দেখালাম ওই ফর্মটি ফিল আপ করে আপনাদের দুয়ার সরকার ক্যাম্পে জমা করতে হবে তো চলুন এবার দেখিনি এই নতুন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন তো বন্ধুরা এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কৃষক বন্ধু প্রকল্প নতুন লেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু নতুন লিখে দেওয়া রয়েছে তো এই কৃষক বন্ধুর যে ফর্মটি রয়েছে এই ফর্মটি হচ্ছে আপনাদেরকে কী করতে হবে এই ফর্মটি হচ্ছে আপনাদেরকে ফিল আপ করতে হবে তো বন্ধুরা দেখুন প্রথমে যেটি লিখবেন সেটি হচ্ছে নাম এখানে আপনাদের বড় করে আমরা কি করবেন আপনাদের নাম এখানে বড় করে আপনাদের নাম লিখে দেবেন অর্থাৎ যিনি আবেদন করছেন আবেদনকারীর নাম লিখে দেবেন আর তার আগে হচ্ছে একটা পাসপোর্ট সাইজ এখানে স্ট্যাম্প ফটোগ্রাফ যিনি আবেদন করছেন তো একটা ফটোগ্রাফ কালার পাসপোর্ট ফটো এখানে লাগিয়ে দেবেন এবারে আপনার হচ্ছে এখানে পর্চায় পর্চায় আপনার যেরকম নাম লেখা আছে অর্থাৎ আপনার পর্চায় যিনি আবেদন করছেন তো তার পর্চায় আবেদনকারীর নাম যেভাবে লেখা আছে সেটা বাংলা হতে পারে বা দেবনগরীক্ষর হতে পারে তো সেটা এখানে লিখে দেবেন এবার অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে লিখে দেবেন এখানে ভিলেজ এখানে গ্রাম পঞ্চায়েত এখানে পোস্ট অফিস এখানে ব্লক এখানে পুলিশ স্টেশন এখানে ডিস্ট্রিক্ট আর এখানে এই পিন পিনকোড নাম্বার আপনারা লিখে দেবেন এবার হচ্ছে যিনি আবেদন করছেন তো যদি মহিলা কৃষক আবেদন করে থাকেন সেক্ষেত্রে তার জন্য তিনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি তার স্বামীর নাম এখানে লিখবেন আর পুরুষরা হলে তার পিতার নাম এখানে লিখবেন এবারে এখানে ডেট অফ বার্থ ডেথ মান্থ ইয়ার এই হিসাবে লিখে দেবেন এজ এখানে বয়স কত বছর বয়স আপনারা সেই বয়সের সংখ্যাটা লিখবেন জেন্ডার মেল ফিমেল কি তো যেটা হবে প্রযোজ্য তার পাশের ঘরের বক্সে টিক মেরে দেবেন ক্যাটাগরি কোন ধরনের কাস্ট জেনারেল কাস্ট এস সি এসটি ও ঠিক আছে তো যে কাস্ট হবে সেই ঘরে টিক মেরে দেবেন এবারে হচ্ছে টাইপ অফ ফার্মার কি ধরনের কৃষক আপনি ওনার বর্গাদার পাট্টাদার তো যেটা হবে তো সেটা অর্থাৎ আমরা যদি নিজের জমি থাকি তাহলে ওনারের সামনে দেখতে পাচ্ছেন যে ঘরটি রয়েছে এই ঘরে ঠিক মেরে দেবেন যদি বরগাদার হন তো বরগাদার ঘরে টিক মারবেন যদি পাট্টাদার হন তো পাট্টাদের ঘরে টিক মারবেন মোবাইল নম্বর এখানে উল্লেখ করে দেবেন হুম এখানে দেখুন বন্ধুরা কি লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক মোবাইল নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন আচ্ছা যদি আলাদা কোনো অন্য মোবাইল নম্বর দিতে চান তো এখানে অল্টারনেটিভ মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বরটি লিখে দেবেন ক্যাটা ওই সরি বন্ধুরা আধার কার্ড নম্বর এখানে দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি ভোটার কার্ড নম্বর ম্যান্ডেটরি অর্থাৎ এখানে উল্লেখ করতে হবে আধার কার্ড ভোটার কার্ড না থাকলে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন না এখানে আধার কার্ড নম্বর আর ভোটার কার্ড নম্বর উল্লেখ করে দেবেন এবার হচ্ছে আপনার জমির পরিমাণ কত সেটা লিখতে হবে এখানে সিরিয়াল নম্বর দেবেন এ অর্থাৎ আপনার ধরুন দু তিনটে জমি আছে হ্যাঁ হ্যাঁ তো একটা জমি আছে তো যে কটা জমি আছে তো এখানে পরপর সিরিয়াল নম্বর দেবেন এক দুই তিন করে এবার প্রতিটা জমির জমিগুলো যে জায়গায় অবস্থিত তো ডিস্ট্রিক্টের নাম লিখবেন ব্লকের নাম লিখবেন তার মৌজা লিখবেন জেল নম্বর লিখবেন খতিয়ান নম্বর লিখবেন এবং কত একর জমি আছে তো এখানে এক দুই তিন পরপর যে কটা জমি আছে এখানে লিখে টোটাল জমির একরের পরিমাণ এখানে লিখ হিসাব করে লিখে দেবেন অর্থাৎ টোটাল জমির পরিমাণটা কত সেটা আমরা ইয়ে করি এ করে বের করে লিখে দেবেন আচ্ছা এবার আসছি যেটা সবচেয়ে ভাইটাল সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে বন্ধুরা ভালো করে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা দেবেন যদি ভুলভাল দিয়ে থাকেন তাহলে টাকা কিন্তু কোনো দিনই আসবে না তো প্রথমে দেখুন নেম অ্যাস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার নামটি যেরকম রয়েছে তো সেই রকমই লিখবেন অর্থাৎ ব্যাংকের পাসবইটা খুলবেন খুলে ব্যাংকের পাসবই আপনার নাম ঠিক যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে যেরকম নাম পদবী আছে তো ঠিক সেই রকমই লিখবেন এখানে অ্যাকাউন্ট নম্বর লিখবেন এখানে আইএফসি কোড দেবেন এখানে ব্যাংকের নাম লিখবেন এখানে ব্যাংকের শাখার নাম লিখবেন অর্থাৎ কোন শাখা ব্যাংকের এটা অ্যাকাউন্টটা কী ধরনের সেভিংস না কারেন্ট তো যেটা হবে সেভিংস হলে এখানে ঠিক মারবেন কারেন্ট হলে এখানে টিক মারবেন অ্যাটাচড ব্যাঙ্ক ডকুমেন্ট ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক এখানে মেরে দেবেন ব্যাঙ্কের পাসবুক আমি আগেই বলেছি কী কী ডকুমেন্ট লাগবে তো ব্যাংকের পাসবুক যে রয়েছে তার প্রথম পেষ্টারটা জিরক্সপেঞ্জের সঙ্গে দিতে হবে তো এবার আসছে নমিনি ডিটেলস নমিনি ডিটেলস আপনি কার নামে নমিনি করতে চাইছেন অর্থাৎ আপনি মরে যাওয়ার পর যে টাকাটা অর্থাৎ দুই লাখ টাকা যে দেওয়া হয়ে থাকে সেটা তো আপনার নমিনিকেই দেওয়া হয়ে থাকবে তো সেক্ষেত্রে নমিনির নামটা এখানে ভালো করে স্পষ্ট করে লিখবেন আপনি যাকে নমিনি করতে চাইছেন তো তার নামটা ভালো করে স্পষ্ট করে এখানে উল্লেখ করবেন তো এখানে দেখুন বন্ধুরা নেম অব নমিনি ধরুন আপনার স্ত্রীকে আমি নমিনি করতে চাইছেন বা ধরুন কোনো মহিলা কৃষক তার আর ছেলেকে নমিনি করতে চাইছেন তো যাকে নমিনি করতে চাইছেন তার নাম লিখবেন তার সঙ্গে নমিনির সম্পর্ক কি এখানে উল্লেখ করবেন নমিনির হচ্ছে বাবা বা হাজব্যান্ডের নাম এখানে উল্লেখ করতে হবে এবার হচ্ছে নমিনির ডেট অফ বার্থ ডেথ মান্থ ইয়ার হিসেবে লিখবেন নমিনির বয়স কত লিখবেন নেম অফ গার্ডিয়ান নমিনির গার্ডিয়ানের নাম লিখবেন তো গার্ডিয়ানের নাম এটা তখনই প্রযোজ্য যদি আঠেরো বছরের নিচে কাউকে আপনি নমিনি করতে চান সেক্ষেত্রে তার গার্ডিয়ানের নাম লিখবেন আঠেরো বছরের যদি কে হয়ে থাকে সেক্ষেত্রে নমিনির নাম লেখার কোনো রকম দরকার নেই আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ডেট উল্লেখ করবেন যেদিন ফর্মটি ফিল আপ করছেন তো সেদিনকার ডেট দেবেন এখানে সিগনেচার করবেন সিগনেচার না করতে পারলে আপনার বুড়ো আঙুলের ছাপটা দিয়ে দেবেন এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে এই রিসিপ্টটা কিচ্ছু করবেন না দুবারে সরকার ক্যাম্পে যখন জমা দেবেন তারা এই পার্টটি কেটে আপনাকে দিয়ে দেবে তো আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন বা দুয়ার সরকার ক্যাম্পে বা দুয়ার সরকার ক্যাম্প বন্ধ হয়ে গেলেও আপনারা কৃষি অফিসে গিয়ে কৃষি দপ্তরে গিয়ে এই যখন এই স্লিপটা অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপটা দেখাবেন তো ওনারা জানিয়ে দেবে আপনার এটা স্ট্যাটাসটা কী আছে আপনারটা হয়েছে কি রিজেক্ট হয়ে গেছে তো সেটা আপনাদেরকে ভালো করে জানিয়ে দেবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন তো এইটা হচ্ছে নতুন ফর্ম এই ফর্মটি ষোলোই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হবে তো ওখান থেকে ফর্মটি নেবেন নিয়ে ফিল আপ করে আবার ওখানে জমা দেবেন কী কী ডকুমেন্টস লাগবে আমি আবার বলে দিচ্ছি ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের এর হচ্ছে প্রথম পৃষ্ঠার জেরক্স লাগবে এবং হচ্ছে জমির আপনার যে রয়েছে যাদের নিজেদের জমি তাদের জমির হচ্ছে দলিল পর্চা লাগবে যারা ভাগ চাষী সেক্ষেত্রে ভাগ চাষির যে আপনি যে নিবন্ধিত করা আছে তো ভাগ চাষির সেই নিবন্ধকৃত সার্টিফিকেট সেটা দিতে হবে আর এখানে অবশ্যই একটা ফটোকপি হাঁটিয়ে দিতে হবে এবং যিনি নমিনি আছে তো নতুন নিয়ম অনুযায়ী নমিনির যে রয়েছে নমিনীর ডকুমেন্টস এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে অর্থাৎ নবীনের আধার কার্ড ভোটার কার্ড যেটা আছে সেটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে যথেষ্ট হেল্পফুল বলে মনে হয়েছে তো ভিডিওটি অবশ্য লাইক করবেন এবং অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন যাতে করে সকল মানুষ এটার ব্যাপারে জানতে পারে ধন্যবাদ